ঘুম থেকে উঠে আমার বউ আমাকে হাতে নলি ধরায় দিছে, এই যে দেখেন নলি, বিশাল বড় নলি ধরায় দিছে। চলেন ভিডিওটা শুরু করি, সবাই ভিডিওটা দেখতে থাকুন। হে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে হচ্ছে 8টা। চলেন যাই দেখি দেখি করে সবার প্রিয়। সকালবেলায় উঠে তার কাজ করতেছে, দেখি সে ঘুমাইছে একটু রাত করে। রাতে লুডু খেলছে আমার সাথে, তার মামামের সাথে, এবং তারপরে দেরি করে ঘুমাইছে, এই জন্য উঠতে দেরি করতেছে। তো আমি এখন ফ্রেশ হয়ে একটু নিচেই যাব, দেখব আপনাদের আমাদের প্রিয় সবজি বাগানটার কি অবস্থা, এরপরে যদি একটু বাজারটা যাওয়া যায়। তো চলেন, সকালটা অনেক সুন্দর দেখাই, যদি দেখেন এই যে অনেক সুন্দর সকাল। তো বিষয়টা হচ্ছে যে আজকে সকালে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আমার ইসে হচ্ছে ওই ভোরের দিকে দেখলাম চারিপাশে কুয়াশায় ঢেকে গেছে, পুরাই কুয়াশা, যার কারণে মানুষ সকালবেলা মানে ঘুম থেকে উঠছে দেরি করে। আজকে প্রচণ্ড কুয়াশা ছিল, দেখি পিছনার পাখি কেউ দেখেন, এই যে খাঁচার মধ্যে এই পাখিটা। এই তোমার কি খবর, তোমার খাবার দাবার আছে ঠিক মতো? ওই একা একা অনেকদিন, আসলে আর একটা পাখি এনে দিতে হবে, একা থাকাটা খুব কঠিন। আমি ছাদে চলে আসছি, আর ছাদে দেখেন এই যে টপের মধ্যে অনেকগুলা পুঁই শাকের গাছ, উস্তের গাছ, এই ছাদের এইটা অনেক সুন্দর আসছে, ভেন্ডি গাছগুলো আবার সতেজ হয়ে উঠছে। তা আমার এই যেটা বলতেছিল একটু আম্মু, যে খেতে নাকি ছাগলে খেয়ে গেছে, তো দেখতে যেতে হবে। দেখেন সকালটা কত সুন্দর, খেতে খেয়ে গেছে ছাগলে, মানে আশেপাশের একটা দুইটা বাসায় ছাগল আছে, যার কারণে খেতের গাছগুলো বারবার খেয়ে যায়। আসলে সময় এই পাশে যাচ্ছি, আমার আর একটা জমি আছে এটা দেখতে, কারণ দুইটা দুই পাশে এটা দেখে রাখতে হয় সবসময়। তো চলেন একটু দেখে আসি। তো বন্ধুরা, সকাল সকাল অনেকগুলো কাজ করছি, ঘুম থেকে উঠছি, ব্রাশ করছি, বাইরে গেছি, এরপরে আসলাম খাওয়ার রুটিনে। দেখেন আমার এই যে আমার আপন বউ আমার জন্য তৈরি করছে, একদম দেখাই, সেই বড় নলি নাকি বাবা, দেখেন ওরে বাবা, এটা গরুর মাথার মতন মনে হচ্ছে, বড় বিগ সাইজ। সাথে ইফতি শোনা আছে, আমার মেয়ে এবং আমি খাবো, এটা হচ্ছে ইফতি মার মানে স্পেশাল রেসিপি। তো চলেন একটু টেস্ট করে দেখি রুটি দিয়ে। ওয়াও, অসাধারণ! আর এটা তো আসলে বলে বোঝানো যাবে না, এটা সেই টেস্ট। তো খাইতে থাকি, খাওয়ার সময় বেশি কথা বলা যাবে না, ঠিক আছে? এই যে দেখেন নলি, মজা হচ্ছে এই যে এটা বের করে শ্বাস, তারপরে খাইতে হবে। অনেক বড় নলি এটা, কঠিন স্বাদ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বাজারে। দেখতে পাচ্ছেন ইফতিসোনার সাথে আছে, এটা হচ্ছে মাগুরা, আমাদের বড় বাজার। তো বেসিক্যালি আজকে বাজারে এসে মাথা টাথা ঘুরে গেছে, সবজি মাছ মুরগির এত দাম, এই পেঁয়াজ রসুন এগুলোর দাম তো আকাশচুম্বী। তো এই অবস্থায় যে মানুষ কীভাবে চলবে আল্লাহই জানে, চলুন দেখি। ফাইনালি বাজার থেকে চলে আসছি, এসে হচ্ছে এই যে বাজার নিয়ে আসলাম মাছ টাছ মুরগি। তো আসলে বাজারের জিনিসপত্রের যে দাম, তাতে বাজার করাটাই এখন দুরূহ হয়ে গেছে। এই ইফতিসোনাকে নিয়ে আর একটা কনফিউশনে পড়ছিলাম, সে কী কিনবে কী কিনবে,
সে যায় দোকানে পরে এই যে এটা কিন সাইজ গেছে এখন কি তুমি খুশি হ্যাঁ একটু বলে দাও একটু বলো না খুশি কত খুশি অনেক খুশি তাহলে একটু নাচ করে দেখাও তিন টাকা দিন আমাদের নালার ভিডিও অর্থাৎ সকালবেলায় বেশ সুন্দর নালে নালি খেয়ে নালি বলে নাকি এটা খাওয়ার পরে তারপরে হচ্ছে বাজার টাজার করলাম এখন আরেকজন রান্নাবাড়া নিয়ে ব্যস্ত এই যে স্যার স্যারের আবার ডিউটি আছে স্যারের ডিউটি আছে এই যে দেখেন এই যে রুই মাছ নিলাম রুই মাছ না এটা কাতল মাছ সরি আসলে জিনিসপত্রের দামই খুব বেশি তো সবাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যে কী করবে আল্লাহই জানে তো এই ছিল ভিডিও আবার বিকালে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ